একদিন সে ডাইনোসরের খাবার চুরি করে খেতে এক জঙ্গলে এক বিশাল বড় ডাইনোসর বসবাস করত। সে জঙ্গলের সব থেকে বড় প্রাণী ছিল। জঙ্গলের সমস্ত প্রাণী তাকে জমের মতন ভয় পেত। একদিন সে একটি শিকার ধরে তার গুহার মধ্যে নিয়ে যায় এবং সে সেই শিকারটিকে খাবার তোড়জোড় করতে থাকে। ও, অনেকদিন পর আবার বেশ সুন্দর করে মাংস খেতে পাবো। সেই ঘটনা দূর থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল এক ধূর্ত শিয়াল। শিয়াল ছিল জঙ্গলের সব থেকে চালাক এবং সব থেকে কুঁড়ে প্রাণী। সে অন্যের খাবার চুরি করে খেতে অভ্যস্ত ছিল। একদিন সে ডাইনোসরের খাবার চুরি করে খেতে গিয়ে ধরা পড়ে যায় এবং ডাইনোসরের কামড়ে তার লেজটি কাটা পড়ে যায়। লেজ কাটা পড়ে যাওয়ার পর জঙ্গলের সকল প্রাণীরা তাকে রাগাতে থাকে, তাই সে ডাইনোসরের ওপর ভীষণ পরিমাণে ক্ষুব্ধ হয়ে ওঠে। তাই সে ডাইনোসরের কাছে বদলা নেওয়ার জন্য সে একটি ফন্দি আঁটতে থাকে। রে বেটা ডাইনোসর, তুই কি ভেবেছিলি যে তুই আমার লেজ কেটে দিবি আর আমি তোকে ছেড়ে দেবো? আজকে তোর জন্য সারা জঙ্গলের প্রাণীদের কাছে আমাকে অপমানিত হতে হয় শুধুমাত্র তোর জন্য। দাঁড়া, সময় আসুক, আমিও তোকে ঠিক জবাব দেব। আর সেই সময় এখন এসে গেছে। তুই বড় প্রাণী হতে পারিস, কিন্তু বুদ্ধিতে তুই আমার কাছে কিছুই নয়। শিয়াল ডাইনোসরকে জব্দ করবে বলে পাশেই একটি তান্ত্রিক বাবার কাছে যায়। সে সেই তান্ত্রিক বাবাকে কিছু মাংস ঘুষ হিসেবে দেয় এবং সে নিজের মনের ইচ্ছার কথা তাকে বলে। বাবা বাবা, আমি বড় বিপদে পড়ে তোমার কাছে এসেছি বাবা। এক ডাইনোসর অকারণে আমার ওপর হামলা করে আমার লেজটা কেটে দিয়েছে। আমি জঙ্গলে কারোর কাছে মুখ দেখাতে পারছি না। তুমি কিছু একটা ব্যবস্থা করে দাও বাবা, ও নিজের ক্ষমতার অপব্যবহার করছে। না না, আমি ওসব কী করে করবো, আমি ওসব করতে পারি না। আমি তোমার জন্য কিছু মাংসও নিয়ে এসেছি, তুমি তৃপ্তি করে খেতে পারবে। কিন্তু তুমি এই সমস্যাটা সমাধান করে দাও, তাহলে আমি খুবই উপকৃত হব। ডাইনোসর নিজের বড় আকৃতির ফায়দা লুটিয়ে আমার ওপরে অত্যাচার চালাচ্ছে। আচ্ছা, এত করে বলছিস যখন, তাহলে আমি করেই দিচ্ছি। শোন, এই মাংসের টুকরোটার ওপর আমি নিজের জাদু শক্তি প্রয়োগ করে দিচ্ছি। এই মাংসের টুকরোটা যখনই ওই ডাইনোসর খাবে, তখনই ডাইনোসর তোর আকার ধারণ করবে আর তুই ডাইনোসরের আকার ধারণ করবি। কিন্তু এই ঘটনা ঘটবে একটি স্বল্প কিছু সময়ের জন্য, বেশিক্ষণ কিন্তু এই ঘটনার প্রভাব থাকবে না। তাই যা করা সেই সময়ের মধ্যেই করতে হবে। তুই যদি সেই সময়টা যদি শেষ করে ফেলিস, তাহলে আবার তুই আগের অবস্থায় ফিরে যাবি আর আবার ডাইনোসর তার আগের অবস্থায় ফিরে আসবে। এটা মাথায় রেখে কিন্তু তুই কাজটা করবি। এইবার বেটা ডাইনোসর দেখবে কত ধানে কত চাল। তান্ত্রিক বাবার জাদু করে দেওয়া সেই মাংসের টুকরো নিয়ে শিয়াল সেখান থেকে চলে আসে। এরপর শিয়াল সোজা চলে যায় ডাইনোসরের গুহার কাছে। আরে বেটা শিয়াল, তুই এখানে কি করছিস রে? তুই আবার কি আমার খাবার চুরি করতে এসেছিস নাকি? বলছি ডাইনোসর ভাই, সেদিন তোমার ওই খাবারটা খেয়ে নেওয়ার জন্য আমাকে দয়া করে তুমি ক্ষমা করে দিও। আমি নিজেকে খুব অনুতপ্ত বোধ করেছি, সেই জন্যই তোমার জন্য আমি কিছু শিকার করে নিয়ে এসেছি। তুমি এই খাবারগুলো খেলে আমি ভাববো যে আমি খানিকটা হলেও নিজের পাপে প্রায়শ্চিত্য করতে পেরেছি। ওহো, এই ব্যাপার? না না, আমার মনে কোনো রাগ নেই তোর উপর, আমি তোকে ক্ষমা করে দিয়েছি, কোনো ব্যাপার না। শিয়ালের দেওয়া মাংসের টুকরো খেতে না খেতেই সঙ্গে সঙ্গে ঘটে সেই আশ্চর্য ঘটনা। এ কি হচ্ছে? এ কি, আমি আস্তে আস্তে ছোট হয়ে যাচ্ছি কি করে? এ বাবা, এ কি হলো? এ বাবা, আমি এত ছোট হয়ে গেলাম কি করে? ডাইনোসর, এ কি ভেবেছিলি? তুই শিয়াল পণ্ডিতের ল্যাচ কেটে দিবি আর শিয়াল পণ্ডিত চুপচাপ ঘরে বসে থাকবে? এবার কি হবে তোর? এখন কেমন লাগছে নিজে সারা জীবন আকৃতি বড় বলে ছোট প্রাণীদের ওপর অত্যাচার করে গেছিস? এবার তুই কোথায় পালাবি? এবার তুই বোঝ আকৃতি ছোট হওয়ার সমস্যাটা কী হয়। আমার হাত থেকে আজ তোকে কেউ বাঁচাতে পারবে না। ওরে বাপরে, শিয়াল যে দানবের ওপর ধারণ করেছে! ওরে বাপরে,
সময়টাকে পালাই এখান থেকে, নইলে শিয়াল তো আমাকে মেরেই ফেলবে। এরপর ডাইনোসর সেখান থেকে পালিয়ে গেলে দানব শিয়াল ডাইনোসরকে সঙ্গে সঙ্গে তাড়া করে। ডাইনোসর প্রাণ ভয়ে পালাতে থাকে, শিয়ালও তার পিছন পিছন দৌড়াতে থাকে। ডাইনোসর নিজেকে বাঁচাবে বলে একটি ছোট্ট গুহার মধ্যে ঢুকে পড়ে। শিয়াল তার অতিরিক্ত শরীরের আকারের কারণে সেই গুহার মধ্যে ঢুকতে পারে না। ডাইনোসরের প্রাণ সে যাত্রায় বেঁচে যায়। যা, এবার তার ডাইনোসর এইটুকুন গর্তের মধ্যে ঢুকে গেল, এবার যদি সময়ের মধ্যে আমি ওকে হাতের নাগালে না পাই তাহলে ওকে আমি মারবো কী করে? সময় টপকে গেলে আমি তো আবার ছোট হয়ে যাব। এই গুহাটার মধ্যে ঢুকে আমি একটু রক্ষা পেলাম। বাপরে বাপ, কি সাইজ শিয়ালটার! যেন মনে হচ্ছে শিয়ালটাকে কেউ ইউরিয়া খাইয়ে দিয়েছে। এই হাইব্রিড শিয়ালটার হাত থেকে বাঁচবো কী করে সেটাই তো আমি ভেবে বার করতে পারছি না। যত সময় অতিবাহিত হতে থাকে তত ডাইনোসর আবার তার আগের আকারে ফিরে আসতে থাকে। আরে আরে আরে, আমি আবার বড় হচ্ছি কী করে? যা, আমি আবার তো আগের মতন হয়ে গেলাম। এবং শিয়ালও তত ছোট হতে থাকে। যা, আমি যে আবার আগের মতন ছোট হয়ে গেলাম তার মানে ডাইনোসর আবার তার আগের আকৃতি ফিরে পেয়ে গেছে। সময় থাকতে তাড়াতাড়ি এখান থেকে পালাই বাবা, নইলে ও আর আমাকে ছাড়বে না। ও, এবারে বুঝতে পেরেছি, ব্যাটা শিয়াল ওই সাথে নিশ্চয়ই কিছু মিশিয়ে দিয়েছিল, তার কারণে আমার সাইজটা ও পেয়েছিল আর ওর সাইজটা আমি পেয়েছিলাম। আচ্ছা, এবারও সাইজ আমি ছোটাচ্ছি। দাঁড়া, এই গেটটা দিয়ে বেরিয়ে যাই, গিয়ে তারপর আমি দেখাচ্ছি ওকে। তখন ডাইনোসর বুঝতে পারে আসলে ঘটনাটি কী ঘটেছে। সে তৎক্ষণাৎ গুহার আরেকটি দরজা দিয়ে বেরিয়ে জঙ্গলে চলে আসে এবং সে সমস্ত জায়গায় শিয়ালকে তন্ন তন্ন করে খুঁজতে থাকে। আরে বাপরে, সারা জঙ্গল চষে ফেললাম, এবার এটা হাইব্রিড শিয়ালটা গেল কোথায়? নিশ্চয়ই ওর বেলুন চুপসে গেছে, ওই জন্য মনে হয় জঙ্গল ছেড়ে পালিয়েছে। একবার পাই ওকে হাতের নাগালে, তারপর দেখাচ্ছি ওকে। ওর পেট ফাটে যদি না আমি ইউরিয়া বার করেছি তো আমার নামও ডাইনোসর না। কিন্তু শিয়াল তখন আর সেই জঙ্গলে নেই। শিয়াল তখন ভয়ে সেই জঙ্গল ছেড়ে পাশের জঙ্গলে পালিয়ে যায় নিজের প্রাণ বাঁচাবে বলে।